সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগত এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অবস্থান করছি আমবাড়িহাট। আমবাড়িহাটে যে জায়গায় দেখছেন যে ভালো মানের সার গরুগুলো বিক্রি হচ্ছে, আমরা সেই জায়গায় অবস্থান করছি এবং আপনাদের একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো যে আজকে এখান থেকে বাজার দরটা কেমন যাচ্ছে। আজ 14 জানুয়ারি 2022, এটি পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পরিচিত। চলুন আমরা একটু কথা বলার চেষ্টা করি আজকের বিক্রেতাদের সাথে এবং জেনে নেই আজকের বাজার দরটা। ভাই জান, আপনার বয়স হচ্ছে কি ভাইয়া? বয়স হচ্ছে বয়স না না ভাই 15 মাস বয়স। 15 মাস মানে দাঁত হয় নাই? এই যে দেখা যাবে এখনো দাঁত হয় না। কত চাচ্ছিলেন ভাইয়া? কত? 1,10,000। 1,10,000 চাওয়া এই জন্য এখানে কত বলছে এখন পর্যন্ত সর্বোচ্চ? 90। লাস্ট টার্গেট ভাইয়া? 95। সর্বশেষ 95,000 করে বিক্রি হবে, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। লাস্ট 95। আমরা যে এই পাশে দুটা দেখছি, আমরা এই দুটা একটু দেব আপনাদের। এগুলো কার ভাইয়া? আপনার আপনার বয়স হচ্ছে কেটে ভাইয়া? দাঁত হয়েছে? দুই দাঁত পড়ে। আমরা একটু থেকে দেখানোর চেষ্টা করি। এই দেখছেন এই সাইজটা, এইটা। আর দুইটাকে একসাথে বিক্রি ভাই? কত চাচ্ছেন জোড়াটার দাম? 220। দুই দাঁত করে বয়স 220। কত বলছে ভাই জান এখন পর্যন্ত? 180-185। লাস্ট টার্গেট কত হলে ছাড়বেন? 90। 190 হলে বিক্রি হবে। দুই দাঁত করে বয়স। এই যে দেখছেন সাইজ দুইটা, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আমরা একটু দেখছি এই পাশে একটু দেখছি, আমরা এগুলো একটু তথ্য দেওয়ার চেষ্টা করবো। এই পাশে এগুলো কার ভাইয়া? আপনার? আমার। আজকে আজকে কী অবস্থা বলেন তো বাজারে? আজকে বাজারে আমদানিটা বেশি ভাই। আমদানি বেশি? দামটা কেমন যাচ্ছে আজকে? দাম মোটামুটি কমে আছে। কমে আছে? নিয়ে আসছিলেন কয়টা? নয়টা। বেচা বিক্রি কয়টা করলেন? ছয়টা করলাম, তিনটা আছে। আচ্ছা, আমরা একটু রেটটা দেখতে চাই, এটা কত টাকা দাম যাচ্ছিল? ৬২। বেচা বিক্রি রেট 57 হলে সর্বশেষ 57। এই দেখেন। আর ওইটা ভাইয়া, ওইটা ওটা এটা কত হলে ছাড়বেন? 62 হলে লাস্ট। এই রেটে যদি কেউ নিতে চাই দিতে পারবে? একটু নাম্বারটা দেন তো আপনার। 0170। হ্যাঁ, 5470-435। এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে। ঠিক আছে, ধন্যবাদ। আমরা একটু চলে যাব এই পাশে। এই পাশে যেগুলো দেখছি একটু ভালো মানে সেগুলো একটু তথ্য দেওয়ার চেষ্টা করবো। ভাই ভালো আছেন? কত চাচ্ছেন ভাইয়া আপনারটা? 115। বয়স হয়েছে কি ভাইয়া? দাঁত হয়েছে? দাঁত হয় নাই। কত পর্যন্ত গেছে ভাই জান? 95-90। লাস্ট টার্গেট কেমন বিক্রির? 100-এর উপরে। এই যেটি সর্বশেষ 1,00,000 পার হইতে হবে নিতে গেলে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি শাহিওয়াল জাতের সার। আমরা একটু চলে যাবো এই পাশে। এই যে এই পাশে একটা বেশ সুন্দর দেখছি, আমরা এটা একটু তথ্য নিতে চাই। ভাই কত চাচ্ছেন? দাম বললেন আপনি? আচ্ছা, কত চাচ্ছিলেন দাম? বয়স হচ্ছে কি? বয়স হয়েছে? দুই দাঁত। কত পর্যন্ত গেছে ভাইয়া এখন পর্যন্ত? 15-20। 15-20 দেখানোর চেষ্টা করি। দুই দাঁত বয়স। টার্গেট কেমন ভাই জান? 25-30। দেখানোর চেষ্টা করি। ছবি তোলো, ছবি তোলো। দাম চাই ভাই, চলবে না ভাই, চলবে না হলে ভাই নাই, জুলুম নাই আর এখন দেখবো। এটা কার ভাই জান আপনার? বয়স কেমন? বয়স দুই দাঁত। এই দেখছি বেশ বিশাল সাইজের দুটো, দুই দাঁত বয়স। কত দাম চাচ্ছিলেন? দাম চাইতেছি 220। চাওয়া 220। কত বলছে ভাইয়া? 160। 160। লাস্ট টার্গেট বিক্রি করার? 70
70-80 হলে বিক্রি হবে। দেখি একটু সরেন তো, কি চাইলেন ভাই? 70-80 হলে বিক্রি হবে। এই তাহলে এটা লাস্ট কত হলে রাখা যাবে? লাস্ট কার ভাই আপনার বয়স কেমন ভাই? এটা দুই দাঁত। কত দাম চাচ্ছিলেন? কত চাচ্ছেন? কত চাইলেন? দেড়শো। কত বলছে? লাস্ট টার্গেট কত হলে ছাড়বেন? 35,000 হলে বিক্রি হবে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি, সর্বশেষ 35,000 হলে বিক্রি হবে। একটা দেখছি ভাই, এটা কি গির ভাই? বয়স কেমন? বয়স আগর, এখনো দাঁত হয় নাই। কত দাম চাচ্ছিলেন ভাই জান? কত? লাস্ট 135 চাইলেন। সর্বশেষ 135,000 হলে বিক্রি হবে যে গিরটি। এখন পর্যন্ত কত বলছে? 20 পর্যন্ত বলছে। নাই কোনো মনে দুঃখ নাই, সম্পদ তোর, লাভ লস তোর হবে। পাশে দেখছি কয়েকটা, এগুলো একটু তথ্য দিতে চাই ভাই। আসসালামু আলাইকুম। দাম দর চলছে? কত বললেন ভাই? কত বললেন? ১০৭ একটু দেখি সাইজটা। কত 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 যেতে হবে? ২০ এর উপরে। শাহিওয়াল 70%, 80% নাইটে দেখছেন? হ্যাঁ হ্যাঁ, 100% বেশ, ঝুলটা বেশ ১৫ মাস মানে দাঁতে নেই এখনো? এখনো দাঁতে নেই। এটাও তো আপনাদের, এটাও শাহিওয়াল না? এটা কত চাচ্ছেন ভাই? এটা 35 চাচ্ছে। কত লাস্ট কত দিতে হবে? 30 এর উপরে হলে দিব। 30 এর উপরে যেতে হবে। এটাও তো দাঁত হয় না নাকি? না দাঁত নেই। দেখি ভাই একটু সরেন তো, 30 এর উপরে হলে এটা বিক্রি হবে। হলো পার্টি দেখাবো, অন্য পার্টি সাথে লাভ। তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে। Thank you.